আসছে 25 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। ভোটাভুটির যে লড়াইয়ে সামিল মিশা জায়েদ প্যানেল। বুধবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে ছিল সেই প্যানেলের পরিচিতি অনুষ্ঠান, যেখানে উঠে এসেছে নির্বাচনী ইশতেহার সহ চলচ্চিত্র নিয়ে নানা পরিকল্পনার কথা। দর্শক, চলুন তবে জেনে আসি কি আলোচনা হলো সভায়। 25 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি, এ স্লোগান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে জায়েদ খান মিশা সওদাগর প্যানেল। বুধবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে হয় তাদের পরিচিতি সভা। নির্বাচন হবে 21টি পদে। ভোটারদের সমর্থন চেয়ে চলচ্চিত্রের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আপনারা অবশ্যই আমাদের ফুল প্যানেলকে জয়যুক্ত করাবেন। আমরা ভালো মন্দ মিলে চেষ্টা করবো অদূর ভবিষ্যতে এই সমিতিকে আরো সুন্দর করার জন্য। পরিচিতি সভায় প্রার্থীদের অনেকের কথাই উঠে আসে আবাসন ও চিকিৎসা সেবার বিষয়টি। নির্বাচিত হলে অভিনয়শিল্পীদের কর্মক্ষেত্র বাড়াতেও কাজ করবেন বলে জানান তারা। অনেকে বাসস্থান নাই, অনেকে অভাব অনটনে আছেন, আমরা এগুলো ধাপে ধাপে এগুলো আমরা চেষ্টা করছি করব। শেষ বয়সের শিল্পীরা মানে একটা বাজে একটা ব্লেম নিতে হয় আমাদের, আমি এটা কখনোই চাই না মন থেকে। সবাই অভিনয় করুক এবং অভিনয় করে। এবার মিশা সওদাগরের বিপরীতে সভাপতি পদে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মৌসুমি। জায়েদ মিশা প্যানেলের প্রার্থীদের বক্তব্যে উঠে আসে তার প্রসঙ্গ। শুধু প্রার্থীরাই নয়, তাদের পক্ষে কথা বলেন সমর্থকরাও। এবারে নির্বাচনে ভোটার সংখ্যা 449 জন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।